দরকার, অবশ্যই দেখা দরকার, আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে। তখন যখন দেখাতে গেলেন, দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন, এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি, ওই লোকটা বড় পাপিষ্ট ছিল, বড় অন্যায়কারী ছিল, বড় জুলুমকারী ছিল। ও তো পয়গম্বর সমাজে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই, সমাজে সব গুনাহ করেছে, সমস্ত গুনার সাথে সে জড়িত ছিল, সে জড়িত ছিল তার গুনার কারণে, তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি। এই পাপিষ্ট বান্দা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার বড় আশেক হতে পারে কিভাবে, আল্লাহ তাআলার প্যারা হতে পারে কিভাবে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ